হ্যালো গাইস, আমি আসবান, আপনার আছেন আসবান গেমিং। আর আজকে আমরা শিখেছি মাইনক্রাফট সার্ভাইভাল লেটস প্লে এপিসোড 2 নিয়ে। আর আজকের এপিসোড আমরা যা যা করবো সেটা হচ্ছে নেদারে যাবো, নেদারে এক্সপ্লোরেশন করবো, দেন ব্লেজ রডস কালেক্ট করবো, দেন ওই ব্লেজ রড দিয়ে স্ট্রং হোল্ডটা খুঁজবো। স্ট্রং হোল্ড খোঁজার পরে এন্ডের যে পোর্টালটা আছে সেটা খুলবো, দেন আমরা এন্ডার ড্রাগনকে ফাইনালি মেরে ফেলবো। আর হ্যাঁ, যারা যারা এখনও আমাদের যে চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করে নাই, তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অলে করে দিবেন। আর আজকে আমাদের লাইকগুলো হচ্ছে 400 লাইকস, তো আশা করি সবাই কমপ্লিট করতে পারবেন। আর হ্যাঁ, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এর আগের এপিসোডে অনেকে লিখতেছিল যে আমি ক্রিয়েটিভ মোড ইউজ করে এই টাওয়ারটা বানাইছি, সো তাদের জন্য আর কি একটু আলাদা করে দেখাচ্ছি। এটা হচ্ছে সেম পজিশন যে পজিশন আমি হচ্ছে এপিসোডটা এন্ড করছিলাম। তো এখানে যদি আমি সেটিংসে যাই যদি আমি আমার স্যার কি বলে একটু ওয়েট করি একটু, তো এখন যদি আমি এটাকে ক্রিয়েটিভ মোডে দিতে যাই তাহলে দেখবেন যে টার্ন অফ অ্যাচিভমেন্টস আছে, এটা নর্মালি দেখায় না। যখন আপনার সার্ভাইভাল অন থাকবে আর হচ্ছে চিটস অফ থাকবে তখনই খালি এটা দেখাবে, তাছাড়া এটা দেখাবে না। সো আমি কোনো চিট ইউজ করি নাই। আর এর আগের এপিসোডে আমি যে রিসোর্স কালেক্ট করছি গ্রাইন্ডিং মানে অনেকে বোঝে নাই, লাইক গ্রাইন্ডিং আমি বলতে গেলে এক মিনিটেই করি নাই, আমি অনেকক্ষণ ধরে গ্রাইন্ডিং করছি, তো ম্যাপটা দেখাই দেই। সো অনেকে ব্যায়াম বুঝতেছিল না। সো এই পাশে আমি ডার্ক ওকের বুটগুলো পাইছি, আর এই পাশে আমি হচ্ছে যদি সোজা যান তাহলে আপনারা স্প্রুসের একটা ব্যায়াম পাবেন। তো এখন আমি যে ডাইরেক্ট হচ্ছে ওই ব্যায়ামে যাই দেখা দিচ্ছে আর কি। সো হ্যাঁ, ওই ব্যায়ামে এখন চলে যাই। সো গাইস, এখানে আমরা হচ্ছে আমাদের যে ডার্ক ওক ফরেস্ট আছে সেই ফরেস্টে এসে পড়ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি যে আগে আসছিলাম, এখানে আগে হাফ কেটে চলে গেছিলাম এই গাছটা যেমন। দেন হচ্ছে এখানে যদি আমরা যাই তাহলে এখানে কিছু স্যাপলিং পড়ে থাকা আর কয়েকটা মনে হয় কি বলবো স্টিক পরে থাকা দেখবো। তো হ্যাঁ, এখানে স্টিক আর কয়েকটা স্যাপলিং এখনও পরে আছে, নেই। তো এখানে যদি উপরে তাকাই তাহলে দেখবেন লিফ আকাশে ভাসতেছে। তো এটার ওয়াল ডাউনলোড লিঙ্ক আমি কয়েকজনকে দিয়ে দিছিলাম, তো তারা চেক করে নেই কেন জানি, আল্লাহ জানে। সো হ্যাঁ, আমি হ্যাক করতেছি না। সো হ্যাঁ, পিস। এখন আমরা আমাদের সার্ভাইভাল এপিসোডে চলে আসি। তো এখানে আমি মানে অফ ক্যামেরায় অনেক মাইনিং করছি বলতে গেলে, মাইনিং করে হচ্ছে কয়েকটা আয়রনস আর হচ্ছে ডায়মন্ড পাইছে অনেকগুলো, ভাগ্য ভালো ছিল। বাট এই ডায়মন্ডগুলো আমি বলতে গেলে আর্মর ক্রিয়েট করবো, বাট আর্মরগুলো ইউজ করবো না, কারণ অনেকেই হচ্ছে বলবে যে হয়তো ক্রিয়েটিভ থেকে পাইছি। লাইক আমি হচ্ছে যদি এই আর্মরটা ইউজই না করি, মানে যদি ড্রাগন ফাইটে ইউজই না করি তাহলে তো আর বলার সুযোগ পাবে না, তাই আর কি ইউজ করতেছি না। আর বুট যেটা আছে সেটা ক্রাফট করে রাখতেছি, কিন্তু এটা ইউজ করবো না, আমি গোল্ডেন বুটটা ইউজ করব, কারণ ওটা দিয়ে হচ্ছে আমি বলতে গেলে কি বলে গোল্ডেন বুটস নেদারে পড়ে যাওয়া ভালো, কারণ এখানে পিগলিনরা অ্যাটাক করবে না আমাকে। তো হ্যাঁ, এখানে জাস্ট পরে রাখতেছি। আর আমি হচ্ছে এপিসোড শেষেও আপনাদেরকে দেখাবো যে অ্যাচিভমেন্ট অন আছে। অ্যাকচুয়ালি আমি অ্যাচিভমেন্টটা পাবো, সো কারণ আমার এটা নতুন অ্যাকাউন্ট বলতে গেলে, নতুন অ্যাকাউন্ট দিয়ে রাখছি, কারণ আপনারা একটু বেশি চিল্লাচ্ছিল, মানে কয়েকটা পিচ্চি আছে অনেক চিল্লাচ্ছিল, সো তাদের কারণেই অ্যাকচুয়ালি আমি বলতে গেলে নতুন একটা আইডি খুলে অ্যাচিভমেন্টটা দিয়ে রাখছি। নতুন একটা আইডি খুলতে বলতে গেলে যাচ্ছে যে যে অ্যাকাউন্টে কোনো অ্যাচিভমেন্টই নাই, সো তারা বুঝতে পারবে যে এই ওয়ার্ল্ড কখনো ক্রিয়েটিভ খোলাও হয় নাই আর এই ওয়ার্ল্ডে কখনো হচ্ছে চিটস অন করা হয় নাই। সো হ্যাঁ, তো এখানে ক্রাফট করে নিচ্ছি আমার যে যা যা লাগবে সেগুলো। তো এখন আমি হচ্ছে একটু নেদারে যাব, মানে একটা নতুন সোর্ট ক্রাফট করে নিছি, সো এই নতুন সোর্ট নিয়ে আমি এখন নেদারে যাব। আর দেখি এখানে নেদার পোর্টালে যাই, নেদারে চলে যাব আর কি। আর এখানে আমার আরেকটা কাজ আছে, সেটা আমি কমপ্লিট করে নেই তার আগে, সেটা হচ্ছে আমার এখানে আই গেস এখন, আচ্ছা এটা পরেই করব না, আমি এখন নেদারে চলে যাই। সো গাইস, এখানে নেদার পোর্টালে ঢুকে যাই এখন। তো দেখি কতক্ষণ লাগে আর লোড হচ্ছে আর বিল্ডিং টেরেন। তো হ্যাঁ, ডান। তো আই গেস হয়ে গেছে। আর হ্যাঁ, এটা হচ্ছে নীল টাইপের ফরেস্টটা যেটা নতুন অ্যাড করছে 1.16-এ। তো 1.16-এ নতুন অ্যাড করছে দেখে হচ্ছে এটাকে আমি মানে এটার নাম ভুলে গেছি অ্যাকচুয়ালি, কী জানি নাম ছিল, আগে অনেক রিসার্চ করছিলাম এখন ভুলে গেছি। তো এই ব্যায়ামটা পাওয়া অনেক ভাগ্যর বিষয়, কারণ এই ব্যায়ামে এন্ডারম্যান অনেক স্পন হয়, লাইক এন্ডের প্রায় মানে এক ভাগ এখানে স্পন হয়, মানে যা দ্য এন্ডের কথা বলতেছি, এন্ডের যে মানে জায়গাটা সেই জায়গাটার কথা বলতেছি, তার 1% মনে হয় এখানে স্পন হয়। তো 1% অনেক, দেখেন এখানে দেখা যাচ্ছে
দুইটা এন্ডারম্যান ঘুরতেছে, তো এখানে অনেক পরিমাণে এন্ডারম্যান স্পন হয়। তো এখানে আমি একটা জাস্ট নর্মাল একটা ফার্ম বানায় লাইক একটু গ্রাইন্ডিং করব, লাইক 16টা পাইলে আমি আই গেস চলে যাব। তো হ্যাঁ দেখি এখন গ্রাইন্ডিং করতে থাকি। সো গাইস আমি হচ্ছে 16টা বলতে গেলে এন্ডার পাল পেয়ে গেছি, আর এখন আমি একটা নেদার ফর্ট্রেস খুঁজব, কারণ এখানে নেদার ফর্ট্রেস আমার লাগবে। আর হ্যাঁ দেখি খুঁজতে থাকি, যদি কোনো পাই তাহলে আসবো। তো গাইস এখানে একটা বনের স্ট্রাকচার দেখেছি, তো বনগুলো আমি কালেক্ট করে নেব, কারণ বন দিয়ে যে সিট মানে কি বলে বোন মিলগুলো বানানো যায়, তো বোন মিলটা অনেক কাজের। তো আর কি এখানে কালেক্ট করে নিচ্ছি, আর এখানে অনেকগুলো স্কেলিটন আছে, আবার এই বায়োমে আবার হচ্ছে স্কেলিটন অনেক স্পন হয়। তো আপনারা যারা জানেন না তারা জেনে রাখেন, এখানে অনেক বলতে গেলে স্কেলিটন পাওয়া যায়, এর কারণে এইসব হাড্ডি আশেপাশে ঘুরে বেড়ায়। তো এইসব আমি কালেক্ট করে নিচ্ছি, বোন মিলের অভাব হবে না তারপরে, তো ফার্ম বানাতে ইজি হবে। তো আপনারাও যদি এরকম কোনো ফার্ম পান মানে কি বলে ব্যায়াম পান, তাহলে অবভিয়াসলি আপনারা কালেক্ট করে নেবেন, নাহলে পরে হচ্ছে রিগ্রেট করবেন। এই বোনগুলো দিয়ে বোন মিল বানানো অনেক ইজি। তো গাইস এখানে এক্সপ্লোর করতে করতে আমি একটা স্ট্রাকচার পাইছি, এটা অ্যাকচুয়ালি বলতে গেলে ফর্ট্রেস না, বাট কী টাইপের জানি এটাকে, কী জানি একটা বলে, লাইক 1.16 অনেক কিছুর নামই আমি জানি না, লাইক রিসার্চ করছি যখন তখন মনে ছিল, এখন সব ভুলে গেছি, অনেক দিন পর শুরু করছি বলতে গেলে 1.16 আসার পরে। সো এখানে দেখি কী কী আছে, তো এখানে বলতে গেলে যে পিগলিনগুলো আর হচ্ছে না, এটা পিগলিন না হগলিন, এটা আই গেস হগলিন। তো এই হগলিনগুলো আছে, তো এদেরকে মারে সরাই দিই, হগলিন আছে, দেন এখানে মনে হয় আরও কিছু বিস্ট আছে, তো এদেরকে মেরে ফেলতেছে নর্মালি। দেন এখন আমি এটার ভিতরে যাব, ভিতরে যাই দেখব যে আসলে কী কী আছে। তো এখানে কয়েকটা পিগলিন দেখা যাচ্ছে, আবার হগলিনও আছে, তো দেখি কিছু ট্রেজার ট্রেজার পাই নাকি, ট্রেজার পাই ভালোই হবে। আর এত হগলিন আল্লাহ জানে কেন। তো গাইস এখানে একটা জিনিস দেখলাম, এখানে একটা পুরো চাঙ্ক মিসিং, তো এটা আই গেস ওয়ার্ল্ড জেনারেট হওয়ার সময় জেনারেট হয় নাই, তো এখানে লাইক 3 থেকে 4টা চাঙ্ক নাই, তো এটা একটা প্রবলেম। এখানে যদি আমি পড়ি তাহলে ডাইরেক্ট মানে ইনস্ট্যান্ট ডেথ বলতে গেলে। সো এখানে যদি আমি উপরে যাই তাহলে আই গেস মানে এখানে বলতে গেলে পুরো চাঙ্কই নাই, উপরেও নাই নিচেও নাই আই গেস। তো এখানে একটু সাবধানে থাকতে হবে, আর এখন আমি দেখি কিছু পাই নাকি। আর এখানে হচ্ছে আমি দেখতেছি একটা চেস্ট আছে, তো এই চেস্টটা আমি এখন নিতে যাব। তো এখানে এটা ব্লক করে দিই যাতে কোনো পিগলিন এসে অ্যাটাক না করে। আর ও সেটা এখান দিয়ে তো আসতেছে, আচ্ছা এটা পিগলিন নেই কি, ব্ল্যাক কোটের এটা কী পরে আসছে আল্লাহ জানে, পিগলিন না কি বলে এটাকে। আচ্ছা ব্লক করে রাখি যাতে আর না আসতে পারে। আর এখানে দেখি কী আছে, আচ্ছা এইটুক জিনিসের জন্য এরা আমার পিছনে লেগে আছে কেন, এটা তো হচ্ছে মনে করেন কী বলে, এটা আমি একটু ঘোরাফেরা করলে এইসব পাওয়া যায়, তো এটার জন্য এত প্রোটেকশন দেওয়ার কোনো মানে হয় না অ্যাকচুয়ালি। আর হ্যাঁ নর্মাল জিনিসপত্র। তো এখন আমি হচ্ছে আবার নেদার ফর্ট্রেস খোঁজার জন্য চলে যাব, তো এখান থেকে আর কি বাইর হচ্ছি, তো হ্যাঁ বাইর হয়ে যাই আর আসতেছি। তো গাইস এখানে অনেক খোঁজার পরে আমি একটা নেদার ফর্ট্রেস পাইছি, তো এই নেদার ফর্ট্রেসে আমি এখন যাব, যাওয়ার আগে মানে কিছু ব্লক কালেক্ট করে নেব, কারণ ব্লকের অনেক শর্টেজ আছে এখানে। সো হ্যাঁ ব্লক কালেক্ট করে নিই। তো গাইস এখানে ব্লক কিছু কালেক্ট করে নিছি নেদার র্যাক, আর এখন আমি উপরে চলে যাব, লাইক এদিক থেকে উপরে চলে যাব, আর উপরে ডাইরেক্ট চলে যাচ্ছি আর কি, এদিকতে যাই। এই শিট, ও শিট কি হলো এটা, আচ্ছা ম্যাগমা ছিল উপরে, আচ্ছা নেভার মাইন্ড, আবার আবার উপরে যাচ্ছি। দেন উপরে যাওয়ার পরে হোল্ড ডিক করে দেন ওই দিক দিয়ে যাবো, ওই দিক দিয়ে মাইনিং করে দেন উপরে চলে যাচ্ছি, দেখতে পারে ডাইরেক্ট যাওয়া যায় না, যাওয়া যায় না। সো গাইস এখানে উপরে চলে এসে গেছি, তো এখানে কিছু বলতে গেলে অনেক মব ক্যান জানি 1.16 মনে হয় নেদারকে বেশি পাওয়ারফুল করে ফেলছে, লাইক এখানে উইদার স্কেলিটন অনেক, আর এই যে এটাকে কী বলে ব্লেস অনেক, আর ম্যাগমা অনেক স্পন হচ্ছে, এখানে হকলিনও আছে, লাইক সব কিছু ভরে ভরে আছে, কিছু কোনো কিছুরই কমতি নেই। আর দেখি এখানে আর কি কী, যে এইসব উইদার স্কেলিটনদেরই দেখতে ইচ্ছা করে না, অনেক ঝামেলা করে অ্যাকচুয়ালি।
সো এখন আমরা হচ্ছে ব্লেজার যে স্পনারটা সেই স্পনারটা খুঁজবো, কারণ ওইটাই মেন, ওইটা পাইলে আমি আর কি 10টার মতো কালেক্ট করে দেন আবার ওয়ার্ল্ডে চলে যাব, ফিরে যাব। আর হ্যাঁ দেখি এখন এখানে তো আর কি বলতে গেলে এটা কি উইদার্স অনেকগুলা, তো হ্যাঁ দেখি ব্লেজ স্পনার খুঁজি। সো গাইস এখানে আমি একটা ব্লেজ স্পনার পাইছি আর এখানে একটা উইদার স্কেলিটন আছে, তো এই ব্লেসগুলোকে মেরে ফেলতেছি আমি এখন। তো আর ব্লেসগুলোকে মেরে ফেলি আর কিছুক্ষণ গ্রাইন্ডিং করবো আই গেস, এখানে উপরে একটা ফাইসা আছে, তো কিছুক্ষণ গ্রাইন্ডিং করব, দেন আই গেস 10টার মতো হলে দেন আমি আবার লাইক বাসায় চলে যাব, মানে বেশিক্ষণ থাকবো না, যতটুকু দরকার ততটুকু নিয়ে আর কি চলে যাচ্ছি। তো হ্যাঁ এখানে বসে বসে কিছুক্ষণ এফকে করি। তো গাইস আমার 9টার মতো হয়ে গেছে আর এটাকে যদি মারি তার মতো আই গেস হয়ে গেছে। এখন আমাদের মিশন এখান থেকে বাইর হয়, তো আমরা এখন হচ্ছে তাড়াতাড়ি এখান থেকে বাইর হয়ে যাব, কারণ এখানে আমি বুঝলাম না কেন এত মব আর এত উইদার স্কেলিটন যে এদের সাথে আই গেস আমি নর্মালি ডিল করতে পারবো না। তো এখানে যদি আমরা তাকাই জাস্ট বাইর হওয়ার চেষ্টা করে দেখেন, এখানে 4টা 5টার মতো উইদার স্কেলিটন, তো এখান থেকে স্মার্টলি বাইর হতে হবে। সো গাইস আপনাদেরকে একটা সার্ভাইভাল ট্রিক শেখাই, তো আপনাদের কাছে যদি বুট থাকে বুটতে বল ক্রাফট করবেন, আর এখানে মাশরুমগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে নেবেন। তো মাশরুমগুলো নেওয়ার পরে এখানে মাশরুম যদি স্টিউ বানায় ফেলেন তাহলে আপনার যে যদি আপনার কাছে ফুড না থাকে তখন আপনি এটা রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করতে পারবেন। সো হ্যাঁ এটা একটা ভালো অপশন। তো সো গাইস আমরা আমাদের বেজে ফিরে আসছি, তো এখন আমরা এখান থেকে কয়েকটা ব্লেস পাউডার ক্রাফট করে নেব, আর এখানে এখন আমরা প্রস্তুতি নিব ড্রাগনকে মারার জন্য। তো আমাদের বেশি কিছু লাগবে না, জাস্ট এই এই কয়েকটা জিনিস হলেই হবে, 17টা আই অফ এন্ডার নিয়ে রাখতেছি ইন কেস যদি লাগে। আর এখানে এটা রেখে দিই, আমার কাছে আমার কয়েকটা অ্যারো লাগবে আর কয়েকটা বো ক্রাফট করতে হবে, সো ওগুলো ক্রাফট করে নেব আর কি। আর হ্যাঁ সো আমার কাছে এখন অ্যারোর অভাব পড়ছে অনেক, লাইক অ্যারো হচ্ছে 31টার মতো, বাট এক্সট্যাকের নিচে এক্সট্যাক নিচে মানে এক্সট্যাক না হলে আমি নিতে মানে আর কি মারতে পারবো না, সো আর কি কালেক্ট। সো গাইস এখান থেকে আমি ফ্লিন্ট নিচ্ছি, একটা কেভে এসে পড়ছি, তো এখান থেকে আমি ফ্লিন্ট কালেক্ট করতেছি, তো ফ্লিন্টগুলো কালেক্ট করে ফেলি, দেন আর কি বো ক্রাফট মানে কী বলে অ্যারো ক্রাফট করবো। আর এখান থেকেও কিছু গ্র্যাভেল আই গেস পাবো, দেন এখান থেকে কিছু ক্রাফট মানে কি বলে মাইন করে নেই, তো এখান থেকে প্রিন্ট পাওয়া যাব। সো হ্যাঁ সো গাইস এখান থেকে আমি কিছু প্রিন্ট পেয়ে গেছি, তো এখন অ্যারোগুলা ক্রাফট করে নেব। আর অ্যারোগুলা ক্রাফট করে নেওয়ার পরে এখন সব কিছু আজাইরা যত সব আছে সব কিছু এখানে রেখে দিচ্ছি, আর এখানে কী কী আছে যা যা আছে সব রেখে দিচ্ছি, আর আর মনে হয় কিছু বেশি রাখার দরকার নেই। এখন আমরা এই বুটটা, আচ্ছা একটা কাজ করি, পুরো আর্মারটাই খুলে এই একটা জায়গায় রেখে দিই, আর্মার ছাড়াই মারবো আজকে। ডায়মন্ড ডায়মন্ড যেহেতু অফ ক্যামেরায় কালেক্ট করছি আমার ইউজ করার কোনো অধিকার নেই। তো এখানে আমি যদি এখন যাই, আর আচ্ছা সব কিছু ঠিকঠাক আছে, তো এখানে যদি যাই তাহলে এটা এখানে নিয়ে যায়। সো গাইস কমেন্ট সেকশনে কে জানে বলছিল মানে 666 সিডে নাকি একটা ভিলেজের কাছে, তো আই গেস এই ভিলেজারের কাছে স্ট্রং হোল্ডটা হবে, আর আমার কাছে এই যে এই স্ট্রং হোল্ডটা এখানেই হবে আই গেস। সো এখানে আর কি স্ট্রং হোল্ডটা আই গেস হবে, তো এই এখন আমি এই যে এই পন্টটা আছে এই পন্টটা আমি ব্লক করে দিচ্ছি, দেন এই পন্টটা ব্লক করে দেওয়ার পরে এটা সরাই যদি মাঝখানে মানে মানে ভেঙে ফেলি দেন এখানে একটা ক্লিয়ার হয়ে যাবে ওয়াটারগুলা। তো আমি একটা জিনিস ভুল করছি কি, আমি কোনো এক্সট্রা ব্লক আনি নেই, সো এক্সট্রা ব্লকগুলো আবার মানে বেস থেকে নিয়ে আসতে হবে। তো হ্যাঁ নিয়ে আসি। সো গাইস এক্সট্রা ব্লক আমি হচ্ছে হোম থেকে নিয়ে আসছি, তো এখন আমাদের মানে ড্রাগন মারার সময় এসে গেছে, তো এখন আমরা আর কি এখানে ডিক করব, আর ডিক করলে আই গেস হচ্ছে বলতে গেলে স্ট্রং হোল্ডটা পাবো। সো মাইনিং করতে থাকি, আর দেখি এখানে একবার কনফার্ম হয়নি, সো এখানে এটার ভিতরেই আছে যেটা এক্সপেক্ট করছিলাম।
তো হ্যাঁ, এখানে স্ট্রং হোল্ড পেয়ে গেছি। এখন হচ্ছে আমি এখানে দেখি, আর এখানে দেখি চেস্টে অনেক কিছু আছে। এখানে অলরেডি অনেকগুলো কি বলে এন্ডার পার্ল ছিল, তাও নেভার মাইন্ড, আমি পোর্টালটা এখন খুঁজবো। তো পোর্টালটা খুঁজে নেই, দেন হচ্ছে আমি আবার আসতেছি। সো হ্যাঁ, আই উইল বি রাইট ব্যাক। সো গাইস, এখানে আই গেস পোর্টালটা পাই গেছি। আর এখানে কেন জানি ওই স্পনারটা নাই, সিলভার ফিশ স্পনারটা। এই বালটা আসলে একটু উইয়ার টাইপেরই আছে, লাইক চাং ছিল না এখানে, আবার এটা নাই। সো এখন আমি কি করব, এখন আমি হচ্ছে এখানে রিসপন পয়েন্টটা সেট করে নেব। তো এখানে রিসপন পয়েন্টটা সেট করে নিচ্ছি। তো এখন আমরা এন্ডার ফাইটের শুরু করে দেই। তো এখানে ব্লক প্লেস করতে থাকি, আর আচ্ছা এখানে তিনটা টাওয়ার আছে। তো তিনটা টাওয়ারটা আমি অ্যারো দিয়ে আই গেস উড়ে দিতে পারবো। তো দুইটা টাওয়ার শেষ, আর এদিকে এই টাওয়ারটা ভাঙতে হবে। আর ও এখান থেকে তো ড্রাগন আসতেছে, তো ড্রাগনকে দুইটা বয়ের হিট করলে আই গেস দিক পরিবর্তন করে ফেলবে। তো এখানে এটা কেন জানি লাগতেছে না, বুঝতেছি না কেন এই ফোটে না কেন। আর এটা হয়তো লাগবে, আচ্ছা এতগুলো অ্যারো নষ্ট করলাম, এটা মানে লাগতেছে না কেন ঠিক মতো, বুঝতেছি না। আর হ্যাঁ লেগে গেছে। তো ওইটা তিনটা টাওয়ার শেষ, তো টোটাল 10টা টাওয়ার থাকে, আর 10টা টাওয়ারের মধ্যে তিনটা শেষ। আর এখানে আই গেস একটা পাবো, তো এটা যদি ভাঙি তাহলে 4টা হয়ে যাবে। আমার এম এত খারাপ হয়ে গেছে কেন বুঝতেছি না। তো 4টা ডাউন। তো এখন আমার এই খাঁচার মধ্যে যে যেগুলো আছে সেগুলাই আর কি নেওয়াটা কঠিন। আর ও সে ড্রাগন ব্রেথ সারসা। তো খাঁচারগুলো কীভাবে নিব সেটা দেখাই। তো খাঁচারগুলো একটু ট্রিক করে নিতে হবে, কারণ খাঁচারগুলো যদি ভাঙতে যাই তাহলে ভাঙার সাথে সাথে আমি মরে যাব, কারণ ওগুলো ড্যামেজ অনেক দেয়। ও সেট পড়ে গেছি। তো এখানে টাওয়ার আপ করে দিচ্ছি। তো টাওয়ার আপ করার পরে এখানে আমি নর্মালি ভেঙে ফেলবো, দেন উপরে একটা ওয়াটার বাকেটের পানি বসায় দিব যাতে ড্যামেজটা কম হয়। আর আর শিল্ড যদিও আছে তাও আর কি প্রোটেকশন এক্সট্রা, আমার 4 হার্ট 5 হার্টের মতো আছে এখন। তো দেখতেই পারছেন যে কিভাবে আপনি আর কি ওয়াটার বাকেট দিয়ে ড্যামেজ কমাই নিছি। তো এখানে আমি এখন একটু বিল্ড আপ করবো, কারণ এই পাশে মানে একটু ঘুরতে হবে আর কি, ড্রাগনটা একটু শান্ত হোক। আর এখন আমি ড্রাগনকে একটু ড্যামেজ দেবো যাতে ড্রাগন আমার পিক পিক বেশি আসে না আসে, মানে ড্যামেজ দিলে কী হয় ও টাওয়ারের একটা টাওয়ারের পিচ পিচ করতে থাকে। তো একটু ড্যামেজ দিয়ে নিচ্ছে আগেই, তো ভালোই ড্যামেজ হয়েছে। তো এখন আমি একটা টাওয়ারে উঠে যাব, অ্যান্ড আমি হোপ করতেছি ওই ড্রাগনটা আমার পিস পিস যাতে না আসে। সো এই পাশে আমি এখন হচ্ছে বিল্ড করে নেব, মানে টাওয়ারটা বিল্ড করব। আমার আশেপাশে আমি খালি ড্রাগনের শব্দ পাচ্ছি উড়ার। আর ভুল করে পানি বসাই দিছি, পানি বসাবো এখানে। আর এখানে দুইটা টাওয়ার দেখতেছি, 4টা আই গেস আমি ভাঙছিলাম, মানে 5টা ভাঙছিলাম মেবি। তো 5টা 6টা 7টা না 9টা আই গেস হবে এটা যদি ভাঙি, কারণ একটা বাকি থাকে এরপরে। আচ্ছা টাওয়ার 10টা না 9টা বাই দ্য ওয়ে, আই গেস 10টা তো হওয়ার কথা। আচ্ছা নেভার মাইন্ড, এখানে একটা একটা টাওয়ারই বাকি আছে, আর এখানে একটু ড্যামেজ পিছনে না পড়ে আমার। তো এখানে একটু ভালোই ড্যামেজ দিচ্ছি। তো এখন আমি এই লাস্ট টাওয়ারে উঠব। তো লাস্ট টাওয়ারে আই গেস এদিক থেকে যদি যাই তাহলে এদিক থেকে গেলেই হবে, মানে একটু ঘুরবো। ও শিট, ড্রাগন অ্যাটাক করতেছে। আর একটা কাজ করি, একটু ঘুরতে থাকি, লাইক ড্রাগন যেদিকে ওড়ে তার বিপরীত দিকে ঘুরলে নর্মালি অ্যাটাক মানে ড্যামেজ করতে পারে না। আর আমার কাছে তো ফুড আছেই, তো অত সমস্যা হবে না। তো আমি এখন এই সামনের টাওয়ারে যাব, দেন একটা টাওয়ার বানায় ফেলবো ছোটোখাটো।
ব্লক জাম্পিং করতে দেয়। আর এখানে একটা টাওয়ার বানিয়ে ফেলি তাড়াতাড়ি। আর আই হোপ সো ড্রাগনে, ও শিট, আর একটা হেলথ আছে, শিট। তো এখন আমাকে রিজেনারেট করতে হবে, তো একটু দৌড়ানোর উপরে থাকতে হবে, নাহলে ড্রাগন আমাকে মেরে ফেলবে। তো যখনই দেখবেন আপনার হেলথ কম, লাইক হেলথ অনেক কম কমে যাবে, তো তখনই হচ্ছে ড্রাগন থেকে যত দূরে সম্ভব দৌড়াইতে থাকবেন। তো দৌড়াইতে থাকলে কী হবে, ড্রাগন মানে ড্রাগন কিন্তু অনেক স্লো, মানে যখন টার্ন নেয় তখন অনেক স্লো হয়ে যায়, তো এটা আপনাকে অ্যাডভান্টেজ দেবে ভালোই। তো এখানে আমি ফুডটা খেয়ে ফেলি, আমার মনে হয় চারটা হেলথ আছে, এখন একটু পরেই যাই, নাহলে ড্রাগন যদি একটা হিট করে তাহলে মরে যাবো দেখবো। আর সে ড্রাগন ওই দিকে গেছে, তো আমি আবার ট্রাই করতেছি উপরে টাওয়ার বিল্ড, মানে টাওয়ার আপ করে যাওয়ার। আর এখানে কিছু খাবার নিয়ে রাখি, কারণ চারটা মাটন আছে আই গেস। আর ড্রাগন সামনে দিয়ে চলে গেছে, এখন এদিকে বিল্ড করব। আর এখানে এখানে এসে পড়ছি, তো এই দুইটা আর কি ভেঙে ফেলতেছি আমি। আর ড্রাগন যে কোনো সময় অবশ্যই ড্রাগন এসে পড়ছে, এখন আমাকে তাতে নিচে নামতে হবে। এখন আমি অ্যারো দিয়ে মানে একটু ফুটাতো করেই দিছি, মানে একটা কেজের একটা সেল ভাঙলেই আই গেস হচ্ছে ফাটানোর মতো রেঞ্জ পায় যায়, মানে আর আরও একভাবে ফাটানো যায়, বাট ওইরকম আমার বইয়ের স্কিল নাই, তাই আর কি আমি ভালোভাবে ভাঙতে পারবো না। তো একটু কাছে যায় দেন অ্যারোটা মারতে হবে, এটাই লাস্ট টাওয়ার। আর ইয়েস হয়ে গেছে, তো এখন হচ্ছে ড্রাগনকে জাস্ট মারার পালা। তো ড্রাগন এখন কাছে আসবে আর ওকে মারতে হবে জাস্ট। এখন এখান থেকে যদি যাই, নিচে তাকায় হাঁটবেন, কারণ এন্ডারম্যানের সাথে আপনি পারবেন না যদি আর্মন না থাকে। শিল্ড দিয়েও লক করলে, মানে শিল্ড দিয়ে যদি আটকাতে থাকেন তাহলে দেখবেন যে ড্রাগন মেরে ফেলবে। তো এখান থেকে মারতে থাকি ড্রাগনকে, তো ড্রাগনকে আই গেস আমি ভালোই ড্যামেজ দিছি। তো এখন এখান থেকে আবার ওয়েট করব যাতে ড্রাগন মিডে আসে। ড্রাগনকে অ্যারো দিয়ে মারতে যাবেন না, অ্যারো দিয়ে মারতে গেলে আপনার দিকে ট্রিগার হয়ে যাবে। আর ড্রাগনকে তখনই অ্যারো দিয়ে মারবেন তখন যখন দেখবেন যে আপনার কাছে ভালো প্রোটেকশন আছে আর হেলথগুলো ফুল আছে। এখন আমি এদিকে ঘুরতে থাকি আর কি জাস্ট নর্মালি। আর ড্রাগন আবার নিচে আসছে, তো যাই ঘুরতে থাকে আর কি জাস্ট র্যান্ডমলি। গোল গোল ঘুরলে আর কি হয় কি, ড্রাগন আপনাকে যখন ফায়ারবল দিয়ে হিট করে তখন আপনার গায়ে লাগবে না নর্মালি, আর বেশি দাঁড়াবেন না, বেশি দাঁড়াইলে তখনই হিট করুন, হিট খাবেন। আর যে আপনার যে ফুটবল আছে সেটা অলওয়েজ হাইতে রাখবেন। আর আবার নামছে, এখন যাবো। আর এই এন্ডের যে এন্ডারম্যানগুলো আছে না, ওরা ইচ্ছা করে সামনে আসে, এই কারণে অনেক ঝামেলা হয়, মানে ইচ্ছা করে মানে মুখের সামনে আসে দাঁড়া হয়ে যায়, যার কারণে ওরা নিজেরাই ট্রিগার হয়ে যায়। তো আর মনে হয় একবার যদি বসে তাই আমি মেরে ফেলতে পারবো। তো মানে এন্ডার ড্রাগন ঘুরতেছে এখন, এখান থেকে জাম্প করতে কত যাই। আচ্ছা এন্ডার ড্রাগন আই গেস একটু পরেই এসে পড়বে, আর এবার আসলে ডাইরেক্ট মরে যাবে। আর তো এখানে এন্ডার ড্রাগন একটু বসছে, তো এখন আমি গলার দিকে হিট করবো, গলার দিকে হিট করলে আই গেস ড্যামেজ বেশি হয়। আর মারতে থাকি, আর হ্যাঁ এন্ডার ড্রাগন ফিনিশ। তো আমরা আর্মর ছাড়াই এন্ডার ড্রাগন মারতে পারছি। আর
নিচে তাকায় থাকবো, কারণ হচ্ছে উপরে তাকাইলে এন্ডারম্যান ট্রিগার হওয়ার সম্ভাবনা আছে। আমি চান্স নিতে যাচ্ছি না এখন। আর কত এক্সপি হলো? 59, 60, এত কম তো হওয়ার কথা না। 63। আর এগুলো অ্যাবজর্ব হচ্ছে না, অবজর্ব মানে কি বলে এটাকে, যাই হোক অ্যাবজর্ব হচ্ছে না। আর এই যে এখানে অ্যাচিভমেন্টও পেয়ে গেছি, সো আপনারা বলতে পারবেন না ক্রিয়েটিভ মোডে বা চিট অন করে কিছু করছি। সো হ্যাঁ, আই গেস তারপরও আমি আরও একবার দেখাই দেবো, সমস্যা নাই। তো এটা অ্যাবজর্ব হয় না কেন, বুঝতেছি না, আসে না কেন কাছে? আচ্ছা নেভার মাইন্ড, আমরা এন্ড করে দিই। সো স্কিপ যদি করি, আর এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তো এখানে যদি আমি সেটিংসে যাই, সেটিংসে যদি যাব, দেন লোড হবে একটু, কেন জানি জানি না। তো ডিফিকাল্টি হার্ড আছে, আর ক্রিয়েটিভ মানে অন করি নেই, মানে কিছু করি নেই, তো আমি ক্লিয়ার একদম। সো হ্যাঁ, যাদের যাদের সন্দেহ আছে, আই গেস তাদের দূর হয়ে গেছে।